আসসালামু আলাইকুম। আজকে ভর্তা ভাজির রেসিপি। একটা ভাজি করব আর দুইটা ভর্তা বানাবো, আর এই পুরো উপলক্ষটাই পেঁয়াজ পাতাকে নিয়ে। খুবই কমন রেসিপি, অনেকেই হয়তো জানেন, তবে তার মধ্যে একটা ভর্তার রেসিপি হয়তো আনকমন মনে হতে পারে। যারা ভর্তা ভাজি পছন্দ করেন অবশ্যই তাদের ভালো লাগবে। চলুন শুরু করি। আজকে বাজার থেকে প্রায় হাফ কেজির চাইতে সামান্য বেশি পেঁয়াজ পাতা নিয়ে এসেছি আটি হিসেবে দাম করে। পেঁয়াজ পাতার সাথে ছোট ছোট পেঁয়াজ রয়েছে আর সবগুলো কেনা হয়েছে 60 টাকা দিয়ে। শুরুতে যেই কাজটা করব, এই পেঁয়াজ পাতা থেকে পেঁয়াজগুলো আলাদা করব এবং এগুলোকে কুচি করে নিতে হবে। পেঁয়াজ পাতা আর পেঁয়াজকুলের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, কে কে বলতে পারবেন ঝটপট বলে ফেলুন। শুরুর দিকে পেঁয়াজ পাতার দাম কিন্তু একটু বেশি থাকে, তবে বাজারে যখন আমদানি বেড়ে যায় তখন কিন্তু দাম অনেকটাই কমে আসে। পেঁয়াজ পাতা এবং পেঁয়াজকুলি যখন বাজারে পাওয়া যায় তখন আমি চেষ্টা করি এগুলোকে ব্যবহার করে রান্না করতে, ভালোই লাগে আমার কাছে। যাই হোক, মোটামুটি এক বাটির মতো পেঁয়াজ পাওয়া গেল। আর যে পেঁয়াজ পাতাগুলো রয়েছে সেগুলো কেটে ছোট ছোট টুকরা করে নেব। আর অবশ্যই এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে কাটার আগে ধুয়ে নিতে পারবেন অথবা কেটে ধুয়ে নিতে পারবেন। পেঁয়াজ পাতা এবং পেঁয়াজ কাটা হয়ে গেলে আরেকটা ছোট কাজ রয়েছে, সেটা হচ্ছে একটা জলপাই আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিব বা কুচি করে নিব। আজকের একটা রেসিপিতে এই জলপাইয়ের ব্যবহার রয়েছে, তবে আপনারা চাইলে এই জলপাইটা বাদ দিয়ে নিতে পারবেন। কাটাকাটির ঝামেলা শেষ, এবার রান্নায় চলে যাই। ভর্তা মানেই তো সরিষার তেল, তাই শুরুতে ভর্তা তৈরি করার জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেব। গরম হয়ে আসলে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। আর পেঁয়াজ নরম হয়ে আসলে কুচি করা পেঁয়াজ পাতা অ্যাড করব। ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে এই সব কিছু একটু ভেজে নিতে হবে। তার আগে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। ভাজার এক পর্যায়ে যখন পেঁয়াজ পাতাগুলো নরম হয়ে যাবে বা রান্না হয়ে যাবে, ওই মুহূর্তে আমি একটা রসুনের বড় কোয়া কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। ব্যাস একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর নামানোর আগে অবশ্যই চেষ্টা করব অতিরিক্ত তেলগুলো একটু কমিয়ে ফেলতে বা তেল ঝরিয়ে উঠাতে। এবার কড়াইতে যে সরিষার তেল রয়ে গেল তার মধ্যে কিছু শুকনা মরিচ ভেজে নিব, কারণ এই শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা তৈরি করতে হবে। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে চলে আসলাম ভর্তা তৈরি করতে। পেঁয়াজ পাতার ভর্তাটা তৈরি করতে আমি ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা শিলপাটাতে বেটে তৈরি করতে পারবেন। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ পাতার ভর্তা, আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর এই শীতের সময়ে চিতই পিঠার সাথেও আপনারা খেতে পারবেন। ভর্তা তৈরিতে শুধু ঝাল এবং রসুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার ভাজি করার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব, সেই সাথে ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেগুলো মাঝখান থেকে ফালি করা। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ পাতা। পরিমাণ মতো লবণ দিয়ে এই সব কিছু রান্না করতে হবে পেঁয়াজ পাতা নরম হয়ে আসা পর্যন্ত। রান্নার এক পর্যায়ে পেঁয়াজ পাতাগুলো যখন নরম হয়ে যাবে তখন মাঝখানে একটু জায়গা করে আমি দুইটার মতো ডিম দিয়ে দিব। সামান্য লবণ অ্যাড করব ডিমের মধ্যে। এরপর ডিমগুলোকে ঝুরাঝুরা করে ভেজে নেওয়ার চেষ্টা করব। ডিমগুলো যখন ঝুরাঝুরা হয়ে আসবে ওই অবস্থায় পেঁয়াজ পাতার সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট খানেক রান্না করলেই কিন্তু ডিম এবং পেঁয়াজ পাতার ভাজি তৈরি। নামানোর আগে কিন্তু ধনিয়া পাতা কুচি দিতে ভুলবেন না। কার কার সাথে মিলে গেল আমার আজকের এই ভাজি। আর পেঁয়াজ পাতা দিয়ে আপনারা যদি অন্য কোনোভাবে ভাজি তৈরি করে থাকেন সেটাও শেয়ার করতে ভুলবেন না। সর্বশেষ ভর্তার জন্য আমি একটা বাটির মধ্যে শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিব। একটা জলপাই গ্রেট করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব।
খুব বেশি দিলে কিন্তু অনেক বেশি টক হয়ে যাবে, তাই এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। ভালোভাবে মেখে নিয়ে অ্যাড করব সরিষার তেল। একটু মিশিয়ে দিয়ে দিব বাকি যে পেঁয়াজ কুচিগুলো রয়েছিল তার সবটুকুই, এবং সবশেষে এসে কিছু ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আজকের পেঁয়াজ ভর্তা রেডি, যেটার স্বাদ একটু টক, আমি খেতে খুব পছন্দ করি। এই হলো 60 টাকা দিয়ে কেনা পেঁয়াজ সহ পেঁয়াজ পাতা দিয়ে আমার একদিনের ভর্তা ভাজির রেসিপি। কোনটা বেশি ভালো লাগলো ফিডব্যাক দিতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।